দারুণ সুখবর, অপেক্ষায় থাকা 73,000 বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারবেন। বাংলাদেশি 10 রিক্রুটিং এজেন্সি ও তাদের মনোনীত মধ্যস্বত্বভোগীদের কাছে টাকা দিয়ে অপেক্ষায় থাকা প্রায় 73,000 বাংলাদেশির মালয়েশিয়াতে আসতে কোনো ধরনের সমস্যা নেই বলে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে ওই সূত্র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সিনারফ্লাক্স কোম্পানির তৈরি করা ফরেন ওয়ার্কার অ্যাপ্লিকেশন সিস্টেমের SPPA এর সাথে কর্মীদের মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা ও সিকিউরিটি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যেহেতু SPPA সিস্টেম মালয়েশিয়া সরকার পুরোপুরি স্থগিত করেছে, সে কারণে মেডিকেল ও সিকিউরিটি এখন কোন প্রক্রিয়ায় কিভাবে সম্পূর্ণ হবে সেটি দ্রুত সমাধান হওয়া উচিত। এর জন্য দুই দেশের সরকারকে দ্রুত আলোচনায় বসতে হবে, নতুবা শ্রমবাজারে কিছুটা জটিলতা থেকেই যাবে। এদিকে গতকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত একজন উচ্চপদস্থ কূটনৈতিক বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের ব্যাপারে যেভাবে দুই দেশে চাওয়া হয়েছে তাতে দেশে অপেক্ষায় থাকা 73,200 লোকের ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তাদের অনেকেই এত কষ্ট করে জমি জমা বিক্রি করে হাওলাত করে লাখ লাখ টাকা জোগাড় করে রিক্রুটিং এজেন্সির মনোনীত দালালের হাতে তুলে দিয়েছে। এখন তারা যদি শুনে বাজার বন্ধ হয়ে গেছে তাহলে তাদের অবস্থাটা কি হবে? এক প্রশ্নের উত্তরে ওই কূটনৈতিক বলেন, বাংলাদেশের শ্রমবাজারে বর্তমান সিস্টেম দেখে মালয়েশিয়ার সরকারের অনেকেই অবাক। ইতোমধ্যে মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার আমরা ওপেন করেছি, 2,50,000 অবৈধ শ্রমিককে এদেশে বৈধতা দেওয়ার কাজ সম্পন্ন করেছি। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাহাথির মোহাম্মদ চাচ্ছেন অন্যান্য সোর্স কান্ট্রিভুক্ত দেশ থেকে যে প্রক্রিয়ায় শ্রমিক আসছে একই সিস্টেমে বাংলাদেশ থেকেও যাতে আসে। তিনি 14 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে অন্যান্য দেশের ক্ষেত্রে বাংলাদেশের সিস্টেমকে মডেল হিসেবে ব্যবহারের কথা বলেছেন। এজন্য তিনি একটি সোশ্যাল কমিটি করে দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।